আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাব তালের পায়েস এতটাই মজার হয় এই তালের পায়েস পায়েস তো আমরা সবাই কম বেশি পছন্দ করি সেটাও যদি হয় আবার বিশেষ সিজনে তালের দিয়ে তাহলে তো কোনো কথাই নেই তাই না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার সুস্বাদু তালের পায়েসটি আমি তৈরি করি এখানে আমি একটা বল নিয়ে নিলাম আর এখানে আমি চালের মাপটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ আছে আর আমার হাতে নিলে ঠিক এরকম এক মুঠো চাল হবে আমি আজকে পোলার চাল কিংবা এখানে চিনিগুড়া চালটা নিয়েছি তো আমি পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে দু থেকে তিনবার পানি পরিবর্তন করে নিব আর দুধের পরিমাণটা আমি এভাবেই করি এক লিটার দুধে আমি এক মুঠ চাল দিই কিংবা দুধটা একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে কিন্তু কম কিন্তু দেওয়া যাবে না পায়েসে যত বেশি দুধ হবে তত কিন্তু টেস্টি হয় আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখন একটু পানির সাহায্যে আমি চালটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব কিংবা আপনারা একটু ব্লেন্ডারে একটু হালকা গুঁড়ো করে নিতে পারেন কিংবা একটু ভেঙে নিতে পারেন তো আমি চুলাই কিন্তু একটা পাতিলে দুধ দিয়ে দিলাম এখানে আমি এক লিটারের একটু বেশি দুধ দিয়েছি আর এখানে সেই চালটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিব প্রথম দিকে চুলো রাসটা বাড়িয়ে রাখবো দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিচ্ছি এলাচ লবণটা এই জন্যই দিতে হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি লবণটা দেন তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি বলক চলে এসছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা একটু পরপরই করতে হবে তা না হলে কিন্তু চালটা তলানিতে লেগে যেতে পারে কিংবা চুলো রাস্তা বাড়ানোর ফলে কিন্তু বলক চলে কিন্তু একবারে উতলে উঠতেও পড়ে তো সেজন্য এই কাজটা একটু দাঁড়িয়ে থেকেই করতে হবে তো চালটা কিন্তু অনেকটাই ফুটে এসছে দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে এখন আমি যে ডাল ঘুটনি থাকে সবার বাসাতেই কিন্তু এই ডাল ঘুটনিটা থাকে এর সাহায্যে আমি একটু ভেঙে দিলাম যদি আপনারা চালটা একটু গুঁড়ো করে দিতেন তাহলে কিন্তু এই কাজটা করতে হতো না এই পর্যায়ে এসে আমি আবার এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে তো সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন বেশি বাড়িয়েও দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই চালটা যখন ছিদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালো হয় আর এখানে আমি চিনিটা দিয়েছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল কুরোনো নারকেল কুরোনোটাও আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আমি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি যখন এরকম ঘন হয়ে এসছে সেই সময় আমি দিয়ে দিলাম তাল কারণ তালটা যদি আগে দিতাম সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকতো সেই জন্য আমি একটু পরে দিয়েছি তো তালটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পায়েসের থিকনেসটা কেমন হয়েছে ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সুন্দর একটা আঠালো আঠালো হয়ে যাচ্ছে তো এরকম যখন থাকবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব কারণ পায়েস কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা দুধ কিন্তু টেনে নেবে তখন কিন্তু আঠালোটা বেশি ঘন হয়ে যাবে তো আমি ঠিক এভাবে রাখতে চাচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ঘনত্ব থাকে তো আমার কিন্তু তালের পায়েসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা জমে গিয়েছে অবশ্যই এই গরমে কিন্তু তালের পায়েসটা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে দেখলেন তো পায়েসটা একেবারে ইজি আর তাল দিয়ে পায়েস তো আরও ইজি তো তালের সিজনে এরকম একটা তালের পায়েস হবে না তাহলে কিন্তু হয়ই না তাই না সিজনাল যে কোনো ফল দিয়ে রেসিপি তৈরি করতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে আর পরিবারের সবাইকে নিয়ে কিন্তু খেতে আরও ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার মজাদার তালের পায়েস আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে আমার এই রেসিপিটা চলে যাবে আর আপনারা কাছে একটা অনুরোধ করে রইলাম চাইলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা অন করে দিবেন আল্লাহ হাফেজ